নমস্কার, আমি সুব্রত মিত্র। কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় ভীষণভাবে ঘোরাফেরা করছে এবং এ বিষয়ে কলকাতা সহ বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা, এমনকি প্রতিবাদী মানুষদেরকেও দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমাদের শহরের প্রাচীনতম এক ঐতিহ্য ট্রাম নাকি উঠে যেতে বসেছে। হ্যাঁ, এরকমই শোনা যাচ্ছে। তো আমি এই বিষয়ে কয়েকটি উদাহরণ টেনে আনছি। এই ট্রামের যাত্রা শুরু কবে হয়েছিল? 1908 সালের 6ই মার্চ দিল্লিতে এই ট্রামের যাত্রা শুরু হয়। তাহলে এই ট্রামের পাশাপাশি আর কি কি আছে অনেক পুরনো আমাদের দেশে? ভারতের প্রথম বাণিজ্যিক বিমান চলাচল 18ই ফেব্রুয়ারি 1911 সালে। বিমান চলাচলের শুরু 1911 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 100 বছরেরও পুরনো। সেই বিমান কিন্তু এখনো চলছে। আমাদের এখানে স্টিমার, যে লঞ্চ স্টিমার, যে জলযান, সেই জলযান ভারতে শুরু হয়েছিল 1819 সালে। সেটা কিন্তু 200 বছর, প্রায় দুশো বছরের অধিক হয়ে যাচ্ছে স্টিমার চালু হয়েছিল। আমি তাহলে দুটি উদাহরণ আনলাম, দুটি উদাহরণেই দেখা যাচ্ছে 100 বছরের প্রাচীন সেই যানবাহন সেগুলো এখনো চলছে। তাহলে এই ট্রাম অত্যন্ত সুন্দর শহরের প্রাকৃতিক ভারসাম্য এবং সৌন্দর্য, ঐতিহ্য, সমস্ত কিছুকে নিয়ে এই তিলোত্তমা শহর কলকাতার চারিপাশে মায়ের মতো জড়িয়ে ছিল যে ট্রাম, সেই ট্রামের এমন কি ঘটল যে সেই ট্রামকে পুরো তুলে ফেলে দিতে হবে? কেন? তাহলে পরিবারের যিনি বৃদ্ধ হয়ে যাবে, সে বৃদ্ধ মানুষটি যেরকম অকেজো হয়ে গেলে তাকে আর কোনো কাজে লাগে না, এটাও কি তেমনি? দেখুন, মানুষের বয়স বাড়লে, মানুষ অসুস্থ হয়ে গেলে তার একটা আয়ু হয়, তাকে ডাক্তারবন্দি দেখিয়েও ঠিক করা যায় না। কিন্তু কোনো যানবাহন এগুলো কিন্তু কোনো দিনই পুরনো হয় না, যদি তাকে রক্ষণাবেক্ষণ মেরামত করা যায়। আমি যেটা বলতে চেয়েছি সরাসরি শুনুন, 1819 সালে স্টিমার চালু হয়েছিল, সেই স্টিমার যখন অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আরও দ্রুতগামী বা আরও উন্নত প্রযুক্তির মাধ্যমে এখন চালু রাখা সম্ভব হচ্ছে, আরও বেশি বেশি যাওয়া চলছে, কি চলছে না, এই বাস, ট্রাম, অটো, রিক্সা, প্লেন, তার মাধ্যমে কিন্তু যাওয়া চলছে। হ্যাঁ, চলছে। আর এই বিমান পরিষেবা, বিমান পরিষেবা 1911 সাল, অর্থাৎ আজকে 2024 সাল, তাহলে 113 বছর আগের বিমান পরিষেবা চালু হয়েছিল, সেই বিমান কিন্তু আজও চলছে। আচ্ছা, রেল, রেল কবে থেকে চলছে ভাবুন, সেই শতাধিক প্রাচীন রেল পরিষেবা আস্তে 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 উন্নতি হয়ে রেল তো চলছে, আরও দ্রুত চলছে, আরও উন্নত পরিষেবা। তাহলে ট্রামের বেলায় কেন এত অবজ্ঞা, কেন এত অবহেলা, ট্রামকে কেন সরিয়ে দিতে হচ্ছে? ট্রাম যেটা সিটিসি, ক্যালকাটা ট্রাম কোম্পানির যে সিটিসির যে ট্রাম, সেই ট্রাম কেন তুলে দেওয়া হচ্ছে? সেই ট্রামের প্রযুক্তিগত উন্নতি ঘটিয়ে তার যে কাঠামো, সেই কাঠামোতে ওই কাঠ, লোহা, লক্ষর যা যা আছে, আর যাই হোক, যা অকেজো হয়ে গেছে সেগুলোকে আরও হালকা করে, আরও উন্নত করে ট্রাম কেন দ্রুতগামী করে ব্যবহার করা যাবে না? ট্রাম, আমি মনে করি ট্রাম কলকাতা শহরে আরও বাড়িয়ে দেওয়া উচিত এবং দ্রুত, যাতে মানুষ ওঠে। দেখুন, আমিও কিন্তু ট্রামে বহুদিন আগে উঠেছিলাম,
ট্রামে কবে উঠেছি মনে নেই, আর ট্রামে উঠবই বা কেন, ট্রাম খুব আস্তে চলে, উঠছে গরুর গাড়িও মনে হয় জোরে চলে। বিষয়টা সেটা নয়, বিষয়টা হচ্ছে এই গরুর গাড়ির চেয়েও খারাপ অবস্থায় ট্রামগুলো কেন থাকবে? ট্রামগুলোকে সচল করে আরও দ্রুতগামী করে যাতে মানুষ উঠতে আরও আগ্রহী হয় সেই দিকে নিয়ে যেতে হবে। তাই আমার বক্তব্য পরিষ্কার, আমি সরকারের কাছে অনুরোধ করছি, পরিবহন দপ্তরের কাছে অনুরোধ করছি, এই কলকাতা শহরে বহু পুরনো ঐতিহ্যবাহী এই ট্রেন, এই ট্রাম, এই সিটিসি ট্রামকে পুরোপুরি তুলবেন না। পুরোপুরি কেন, তোলাই সম্ভব, তোলাই ঠিক না, তুলবেন না, বরঞ্চ একে আরও উন্নত প্রযুক্তির মাধ্যমে যাতে আরও দ্রুত ট্রেন ট্রাম চলাচল করে আরও বেশি ভালো পরিষেবা পায়, মানুষ উঠতে আগ্রহী হয় সেই দিকে নিয়ে যান। এটাকে তোলার একেবারেই চিন্তাভাবনা করবেন না বলে আমি অনুরোধ ব্যক্ত করছি। ধন্যবাদ, আমি আপনাদের স্নেহের ভালোবাসার কবি সুব্রত মিত্র এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। নমস্কার।